হ্যালো, আমার নাম সুনিতা মণ্ডল, আমি কৃষ্ণনগর নদিয়া থেকে কল করছি। কোথায়? কৃষ্ণনগর নদিয়া। নদিয়া? ও, নদিয়া। আপনি ভারত থেকে কল করেছেন? নদিয়া ভারত, হ্যাঁ। ভারত থেকে কল করেছেন। আপনার নাম কি? আমার নাম সুনিতা মণ্ডল। সুমিতা মণ্ডল। বয়স কত সুমিতা? আমার বয়স 22 বছর বয়স। 22 বছর। বলেন, আপনি কি কষ্ট নিয়ে ভারতের নদিয়া থেকে আমাকে কল করেছেন? আমার আজকে 10 দিন ধরে কোমরের পিছনটায় মাঝখান সাইড করে ব্যথা ছিল, আস্তে আস্তে ডান পাশে চলে যাচ্ছে ব্যথাটা, এবং পায়ের পাতা পর্যন্ত নামছে। এই 10 দিন ব্যথা, কেন 10 দিন আগে ব্যথা হলো? সাডেনলি এটা লেগেছে, হঠাৎ করে লেগেছে, আমি বুঝতে পারিনি। ওকে, আপনি কি ওষুধপত্র খেয়েছেন? পেইন কিলার, মাসেল রিল্যাক্সেন, অ্যান্টি আলসারেন্ট? হ্যাঁ, আমি ওষুধপত্র খেয়েছি, এবং আমার এখানে এখানে এখন লকডাউন চলছে, তার জন্য বেরোতে পারছি না। তো আমি একটা ডক্টর দেখিয়েছি, উনি আমাকে ইঞ্জেকশন দিয়েছিলেন মোট 6টা দিনে, 2টা করে 3 দিনে, এটা নেওয়ার পরেও আমার কমে। ইঞ্জেকশনটা কি ধরনের ব্যথার ইঞ্জেকশন? আপনি একটু মাথার মধ্যে রাখেন, হ্যাঁ, আপনি একটু দেখায় কাগজ কলম ইঞ্জেকশন নিয়ে নেন, দিল। আপনি কাগজ কলম নেন। আপনি ওষুধের মধ্যে খাবেন হলো মাসেল রিল্যাক্সেন খাবেন। আপনাদের ওখানে টলপিরিটন আছে দেখবেন, টলপিরিটন মাসেল রিল্যাক্সেন। তারপরে খাবেন হলো অ্যান্টি ইনফ্লামেটরি 2টা, অ্যান্টি আলসারেন্ট 3টা, আপাতত 3টা ওষুধ খাবেন। ওকে, আমি আপনাকে একটু টেস্ট করে নিই। আপনার কোন পায়ের দিকে ব্যথা যায়? নিচে কোন পা? ডান পা। ডান পা। আপনি এখন শুতে পারবেন? আপনার বিছানায় শুবেন চিত হয়ে মুখ উপরে দিকে দিয়ে? শোন, শুয়ে আপনার ডান পায়ের গোড়ালি, ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রাখেন। সম্মানিত দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, প্লিজ আমাদেরকে একটু শেয়ার, একটু 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 আস্তে আমাদেরকে শেয়ার করবেন। যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ করব শেয়ার করতে। আর সুমিতা, যে নদিয়া ভারত থেকে আপনি আমাকে কল করেছেন, আপনি আমাদেরকে শেয়ার করেন, তাহলে কোনো কারণে যদি আপনার সংযোগ না থাকে, আপনার উত্তর আমি এখানে দিয়ে দেব। তাহলে আপনি এটাকে আবার ফেসবুকটাকে বারবার দেখে 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 আপনি আপনার চিকিৎসা করতে পারবেন। আপনি এখন আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন, রাখছেন? এই ডান পায়ের গোড়ালি এই বাম হাঁটুর উপর রাখলেন, রেখে এখন আপনি বাম হাত দিয়ে বাম হাঁটুকে টেনে বাম দিকে আনেন। বাম, ডান হাঁটুকে ধরে বাম হাত দিয়ে ধরবেন, ডান হাঁটু টেনে বাম দিকে আনেন। দেখেন তো কোথাও ব্যথা পান কি না? ব্যথা পান আপনি যেখানে ছেলেরা মানি ব্যাগ রাখে এই জাতীয় কোথাও? লাগছে। আপনি আপনার ডান পা সোজা করেন, একদম স্ট্রেইট, ডান পা সোজা করেন, ডান হাঁটু সোজা করেন, করে আঙুলগুলো আপনার দিকে টানেন। তারপর আপনি আস্তে 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 পাটাকে উঠান, দেখেন উঠাতে পারেন কি না। কতটুক বিছানা থেকে কতটুক ওঠানোর পর কষ্ট হয়? 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 1 ফিট, 1 হাত? ওকে, পা রেখে দেন, একদম রিল্যাক্স হন। আপনি কাশি দেন, এই কাশিতে কাশি দিলে কোথাও লাগে? চলে যাবে ইনশাল্লাহ। আমি এখন আপনার চিকিৎসার কথা বলি খুব শর্টলি, তাড়াতাড়ি। আপনাকে আমরা হারিয়ে ফেলেছি, যিনি নদিয়া থেকে কল করেছিলেন, বাট আপনার উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথম হলো, যাকে আপনাকে যে ওষুধের কথা বলছি, ওষুধগুলো খাবেন। নেক্সট ওয়ান হলো, আপনি উপুর হয়ে শুয়ে কোমরে
নারকেলের তেল রসুন যেভাবে আমরা মাখিয়ে এবং মারবে, এক কোয়া নারকেলের তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুন নিয়ে এটাকে আপনি গরম করলে এটা লাল লাল হবে, তখন আপনি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখবেন। লাল লাল হলে একটা বাটির মধ্যে ঢেলে রাখবেন। এখন প্রতিদিন সকালে এবং রাতে এখান থেকে তেলগুলো নিয়ে কাউকে বলবেন, আপনার মাজায় সুন্দর আস্তে 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 করে করে হালকা 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 করে ডলে দিবে কমপক্ষে 10 মিনিট। আর 10 মিনিট করবেন হলো আপনার মাজা থেকে একদম পায়ে, ডান পায়ের পেছন দিয়ে নিচ পর্যন্ত এটাকে ডলবেন। আমরা ভিডিও দিচ্ছি, এই ভিডিওগুলো দেখে নেবেন আপনি। এরপরে 20 মিনিট হওয়ার পরে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন। ঠান্ডা সেঁক দেওয়ার আগেই আপনি একটা লম্বা টাওয়াল, যেটা মাজা থেকে পা পর্যন্ত যায়, অথবা 2টি টাওয়াল নেবেন, নিয়ে এটাকে পানিতে ভিজিয়ে হালকা চিপে একটা পলিথিনের মধ্যে নিয়ে ডিপে রাখবেন না, নর্মাল ফ্রিজের মধ্যে রাখেন, এটা ঠান্ডা হয়ে থাকবে। নারকেলের তেল রসুন ডলার পরে আপনি এই ঠান্ডা সেঁকটি মাজায় এবং পায়ে আপনি দেবেন। কতক্ষণ? 10 মিনিট। তার উপর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেবেন। দেওয়ার পরে এখন আপনি চলে যাবেন আপনার এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ। প্রথম এক্সারসাইজ হবে এই উপর হয়ে শুয়ে থাকার কালীন সময়ে 2 হাত মাজার উপর রেখে মাথা এবং কাঁধ উপরের দিকে উঠান। উঠিয়ে আপনি হোল্ড করেন এবং মনে মনে 1001, 1002, 1003, 1004, 1005 গুনে ছেড়ে দেন। এরকম 10 বার করেন। এরপরে আপনি উপর হয়ে শুয়ে আপনার ডান হাঁটু সোজা রেখে আপনি উপরের দিকে উঠান। কতক্ষণ? ঠিক আগের মতোই 5 বার 1001, 1002 এটা গুনতে থাকেন এবং আপনি এটা হোল্ড করেন ফর 5 সেকেন্ডস। এটাও আপনি 10 বার করেন এক্সারসাইজটি। এখন আপনি চিত হয়ে শুবেন। চিত হয়ে শুয়ে আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রেখে বাম হাঁটু বুকের দিকে টানতে পারেন, অথবা আপনি আপনার বাম হাত দিয়ে ডান হাঁটু ধরে বাম দিকে টানতে পারেন। এরপরে আপনি আপনার পা যতটুকু উঠাতে পারেন এটা বারবার উঠাবেন, তাহলে যে হাসি কাশি দিলে আপনার যে কষ্ট হয় এটা চলে যাবে। এরকম বারবার উঠান, উঠিয়ে হোল্ড ইট, যে পর্যন্ত পারেন ওখানে হোল্ড করেন এবং আপনি কাউকে বলেন নিচে ধরে রাখতে, পায়ের নিচে আপনি এটাকে হাত দিয়ে চাপ দেন, সরি পা দিয়ে চাপ দেন হাতের উপরে, কিন্তু হাত ওখানেই থাকবে, এটা নড়বে না। এটাও 10 বার করেন। আপনি এই চিকিৎসাগুলো করতে থাকেন, আপনি আমাকে অবশ্যই 1 সপ্তাহ পরে এরকম সময় আমাকে জানাবেন। দর্শক, আমরা এই অনুষ্ঠানটা করে থাকি প্রতি শনি সোম বৃহস্পতি বাংলাদেশ সময় রাত 8টা থেকে রাত 8টার মধ্যে। ধন্যবাদ। নদিয়া থেকে সুমিতা আপনি আমাকে কল করেছিলেন।